ক্যাট ঔষধ দিয়া ক্যাট মাই মাইরে লিখে কি ক্যাট বানাবে নতুন করে এটা পয়সা ক্যাট সব তাই ঔষধ দিয়া ক্যাট নষ্ট করছে বন মরা ঔষধ দিছে আর কি গাছ মরা ঔষধ দিছে কদিন পর ক্যাট এটা বানাবে এই কলা গাছ আমরা লাগাইছি এগুলো আমরা লাগাইছি কলা গাছ পেয়ারা গাছটা আমার হাতে লাগালো এটা আমি আমার হাতে লাগাইছি মাশাআল্লাহ সুন্দর পেয়ারা গাছ হয়েছে সুন্দর হয়েছে গাছটা সুন্দর একটা পেয়ারা গাছ গাছটা অনেক ছোট লাগাইছিলাম এই এইরকম একটা সিজন খাল ছিল এখন তো মাশাল্লাহ গাছটা বহুত বড় হয়েছে পেয়ারা হয়েছিল এবার হয়েছে কলা তো মাশাল্লাহ হয়েছে কোনটা পানি তাহলে এত গাছ দেখতে থাকুন ইন্টারেস্টিং একটা ভিডিও হইতেছে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আর প্লিজ বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কলা গাছগুলো নতুন লাগানো হয়েছে নতুন মাড়ি পাইয়া কলা গাছগুলো মাশাল্লাহ ভালোই হয়েছে ভালোই হয়েছে কলা পারছিলাম এই নিয়ে কলা একটা হয়েছিল ওইটা একটা হয়েছে ওইটা একটা হয়েছে আবার মশা সারতেছে এই যে মশা সারছে মশা সারছে এইগুলা দেশেও তো আমাকে নদীতেও তো এই অনেক শাকার গেছে এই জায়গায় পানি এই পর্যন্ত ছিল না এই পর্যন্ত এই যে আমাদের সুমন ভাই শাক তুলতেছে এই যে সবাই শাক তোলায় ব্যস্ত দেশের শাক সুন্দর শাক সবাই শাক তুইলা ঢাকায় নুমে দি অনেক পছন্দ করি শাক জাল বেশি খাইতে খুবই একটা মরিচ খাইলেই খবর হয়ে যায় নিজের থাকা একটা মজাই একটা আলাদা নিজেদের গাছে নিজেদের গাছের একটা মরিচ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া খুবই আনন্দ লাগে নিজের কাছে এই যে পুঁইশাক গাছ অনেক সুন্দর গাছ এই যে পুঁইশাক মাশাল্লাহ প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পানি বাতরে জমে গেছে তো আমার ছোট ভাই আইছে আমার তিনটা ছোট ভাই আইছে আমার দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও
এই যে এইটা হচ্ছে আমার ছোট ভাই মেহেদি, ওইটা হচ্ছে রুবেল, আর একজন ওই পাশে আছে দেখবো, সবাই একটু হাই দিয়ে দাও। হাই, দাঁড়াও দাঁড়াও যাইও না, এই হলো আমার পেঁপে গাছটা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এটা হলো আমার নিম গাছ, মেহেদি পাতা, এই যে মেহেদি গাছ, মেহেদি গাছ, এইটা এটা ধরো তোমার, এই হয়েছে মেহেদি গাছটা, মরা একটা ঠাল লাগাইছিলাম, যাক মাশাল্লাহ আলাই দিলে, আর হায়াত আছে বুঝলে বাচ্চা আছে, এই যে এই গাছটা এখনো আছে, যাতা একটি ঠাল লাগাইছিলাম, পেঁপে গাছটা মাশাল্লাহ ভালোই পেঁপে খাইলাম, ভালোই পেঁপে খাইলাম। তো প্লিজ ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করে রাখবেন। এই গাছটা পেঁপে একটা তোমার তো হয় নাই, শুরু তো হয়েছিলো কিছু পেঁপে, পরে আর হয় নাই পেঁপেটা। এই যে সিসিঙ্গা ভালো হইতো, এই যে এলো, এটা হইলো ঝিঙ্গা, ঝিঙ্গা ঝিঙ্গা ভালো হইতেছে না, প্রথম প্রথম কয়েকটা ভালো হয়েছিল, এখন কেমন মরা মরা ঝিঙ্গা হইতেছে, মরা মরা ঝিঙ্গা হইতেছে। আর ওইটা ওইটা বাংলা কলা, এই যে এইটা বাংলা কলা, এটা হইলো বাংলা কলা, আর ওই পাশের ওই যে ওইটা দেখতেছেন, এটাও বাংলা কলা, এই যে এইটাও বাংলা কলা, আবার এটা হইলো আমার, এটা হইলো কাঁচকলা, এগুলো কাঁচকলা। যাও পেঁপে গাছ মাশাল্লাহ, গাছটা ভালোই, এটা একটা মান কচু, কচুটা বড়ই হয়েছে, দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এটা একটা বাংলা কলা, খেতে পানি জমছে, বেগুন আছে গাছে, ছোট ছোট বেগুন গাছ আর কয়েকটা আছে ছোট ছোট, এই যে গাছটা মাশাল্লাহ ভালো মরে যাইছে, সুন্দর সুন্দর ছোট হইলো গাছগুলো মরি যাচ্ছে ভালো মাশাল্লাহ। আর এই যেগুলো আছে, এই যে এগুলো হইলো কাঁচা মরিচ, লম্বা লম্বা গুলা যেটা আমরা বাজারে কিনে খাই ছোট ছোট মরিচগুলা, এই যে মাশাল্লাহ প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর মরি দিছে, এই যে দেখতে ভালোই লাগতেছে। আপনাদের একটু জায়গা থাকলে মা গাছে টবে লাগান, বারান্দা জায়গা থাকুক, লাগাই সুন্দর মরিচ খাইতে পারবেন, লাগাইলে দেখা যায় নিজের লাগানো একটা জিনিসের খাওয়ার মজার একটা আনন্দই আলাদা। আমার অনেক মরিচ গাছ আছে, ক্ষেতের পাথরের পাশদা পাশদা লাগাই দিছি, আমার কচু গাছের ক্ষেতে পানি উঠে গেছে, পানিটা কমলে মাশাল্লাহ, পানিগুলো যদি কমে ক্ষেত পরিষ্কার করে দেবো, ভিডিও বানাইতে অনেক কষ্ট আছে, ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো প্লিজ ভিডিওটা দেখলে আমরা লাইক করবেন, কমেন্ট করবেন, বুঝি খেতে পানি উঠে গেছে, এই পানিতে এলো ক্ষেত নষ্ট হয়ে গেলো, ক্ষেত নষ্ট করে ফেলে খেতে এরম পানি জমলে, খেতে পানি দিয়ে কমলে। আর এটা হইলো গ্যান্ডারি গাছ, যেগুলো গ্যান্ডারি গাছ, গ্যান্ডারিগুলো বেশি মিষ্টি হয় নাই, কম মিষ্টি হয়েছে, এগুলো গ্যান্ডারি মাশাল্লাহ। কলা আছে আমার অনেক, কলাগুলো আমরা বিক্রি করি, আমার অনেক কলা আছে বাংলা কলা, এই যে লতির লাগিয়ে এই গাছগুলো লাগিয়েছি, কচু গাছগুলো লতির লেগে লাগাইছি, তো লতি খাইছি কিছু আর হইতেছে, এই যে দোন্দল সিফাই সাফাই হয়ে রয়েছে, কামের সময় রান্দার সময় খুঁজে পাই না, এইগুলো কিন্তু বিলাতি ধন্যবাদ যেটার কয়, এই যে বিলাতি ধন্যবাদ, এই যে ওইগুলো রে
এনে হইছে কিছু। আর এই যে আপনারা যদি কেউ আনারস গাছ দেখতেছেন তা নিজেরাই লাগাইতে পারবেন। আনারস গাছের মাথাটা কাইটটা টপে লাগাই দিলে সুন্দর আনারস গাছ ধরে। তো একটা আনারস হইতে কিন্তু প্রায় 9 থেকে 10 মাস লাগে। তা আপনারা আবার মনে করেন না যে আনারস গাছ লাগাইলে হয় না এইটা সেটা, অবশ্যই হবে। তো প্রথম অবস্থায় 10 মাস 1 বছরের মতন অপেক্ষা করতে হবে, পরের বছরে 9 মাস 10 মাস হইলেই ফল ধরবে গাছে। একটা গাছে একটাই আনারস হয়। এই যে ছোটো একটা পেঁপে গাছ কিন্তু 3টা পেঁপে ধরছে বড় বড়। অবশ্যই মোবাইলে দেখাইতেছে ছোটো, মনে হয় ছোটো দেখাইতেছে কিন্তু না, ছোটো না, এই পেঁপেটা কিন্তু অনেক বড় পেঁপে। মোবাইলে অবশ্য ছোটো দেখাইতেছে, মোবাইলে ছোটো দেখাইতেছে কিন্তু অনেক বড় পেঁপেটা। গাছটা কিন্তু কাইতেই রয়েছে, পেঁপেটা এত অনেক বড়। তো এখন আমি পানির ভিতরে আছি, ভিডিও বানাইতেছি আপনাদের জন্য কষ্ট করে। তো প্লিজ ভিডিওটা দেখলে একটু লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, দেশের ভিডিও আরেকজনের দেখার একটু সুযোগ করে দেবেন। এই যে এটি কিন্তু বড় বড় পেঁপে, মোবাইলে অবশ্য মনে হয় ছোটো দেখা যাইতেছে। এই যে এক একটা পেঁপে কিন্তু বিশাল বিশাল পেঁপে, পেঁপে কিন্তু অনেক বড়। আপনারা আবার মনে করেন না যে পেঁপে কিন্তু ছোটো না, একটা পেঁপে 3 কেজি সাড়ে 3 কেজির মতন এক একটা ওজন আছে। এই পেঁপেগুলা সব সামনাসামনি দেখলে বোঝা যাবে যে পেঁপেগুলো কত বড়। তো ভিডিওটা প্লিজ দেখেন সবাই। এই পেঁপেগুলো এইগুলো হয়েছে লতা পেঁপে। ওই যে বাজারে দেখলে দেখা যায় যে কেনতে দেখতে পাওয়া যায় যে লতা পেঁপে কয়, এইগুলো সেই লতা পেঁপে। তো গাছটা বেশি ফল হয় না মাশাআল্লাহ, আমার এইগুলো আবার ভালো ফল হয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো থাকবেন। এই জামা কাপড় পেঁপে পাকছে, তো আমরা পেঁপেটা পারবো। এই যে গাছটা কয়েকদিন আগে পরে গেছিল বৃষ্টির পানিতে, গরম নরম হইয়া গাছটা পরে গেছিলো, তো পরে বাইন্দে দিছি আর ঠেক ঠোক দিয়ে দিছি। গাছটা অনেক পেঁপে আসলো এই কারণে, পেঁপেটা পাকছে এই কারণে পারলাম। পেঁপেটা অনেক বড়, পেঁপেটা অনেক বড় আছে। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম।